হাই ফ্রেন্ডস, আমি ঝুমা, চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। দেখুন, আমি আজকে বানাবো ঘুগনি। তো এই মটরের ঘুগনি বানানোর জন্য স্পেশাল জিনিস কিছু ব্যবহার করব। নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর, যেটা আমি ডাক্তার থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর মটর সাইজের ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি। একটার মতো আলু হবে, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে আমি কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 চামচের মতো নুন দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা জল, জলটা ঠিক মটর আর আলুর ঠিক উপরে উপরে থাকবে, প্রায় 1 ইঞ্চি মতো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2 টো মতো কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দিচ্ছি। আর একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম না কেটে, আর একটা তেজপাতা। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, 2টো মতো সিটি দেবো, তারপর নামিয়ে দেবো, ফুল ফ্লেমে দেবো, তাহলে বেশি গলবে না মটরটা। দেখুন, এপাশে কড়াই চাপিয়ে দিয়েছি, কুকার নামিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল, খুব বেশি তেল দিচ্ছি না, এটা আপনাদের মনে হবে কমই, কিন্তু আমি একটু কমই তেল ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি 1.5 পেঁয়াজ কুচি, একটা আর অর্ধেকটা, ছোটো বাটির 1 মাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা একটু লালচে করে ভাজবো। লালচে করে ভাজবো, ঠিক তার আগে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, এটা হচ্ছে হিং, হিংটাও এর সাথে দিয়ে দিচ্ছি। হিং দিলে কিন্তু গ্যাস অম্বল এটাতে হবে না। আমার ঠাকুমা বলতেন যে হিং খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো আজকের এটা আমি ইউনিক রেসিপি বানাচ্ছি, এভাবে আমি কখনো আগে দেখিনি। তো দিয়ে দিচ্ছি 1টুখানি চিনি, এই চিনিটা দিচ্ছি শুধু রং আসার জন্য। পেঁয়াজটা পুরো লালচে করে ভাজা হয়ে গেছে, এপাশে বাটিতে রেখেছিলাম একটু আদা রসুন সামান্য একটু, আর জিরে আর হলুদের পেস্ট, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে এটা ভালো কালারও আসবে আর খেতেও ভালো স্বাদ বাড়বে। এপাশে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, যেটা ঘুগনির সাথে দিয়েছিলাম মটরের সাথে সেদ্ধ করতে, সেটা আমি এখন ছালটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষতে থাকবো। একটু আঁচ বাড়িয়ে কমিয়ে না ভাজলে হয় না। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। দেখুন, এমনিতেই রঙটা ভালো আসবে আশা করছি। প্রায় ভাজা হয়ে গেছে মশলাটা, এবার দিয়ে দিলাম মটর, সেদ্ধ করা মটর ভালো সেদ্ধ হয়েছে। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর কিন্তু আমি জল দিচ্ছি না, কারণ এটা পরিমাণ মতোই জল দেওয়া আছে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অনেক বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন রান্না পান। মনে হচ্ছিল নুনটা কম হয়েছে, তার জন্য নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা, এটা গন্ধের জন্য। আর দিয়ে দেবো 1টুখানি থেতো করা কালো মরিচ, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলে এর গন্ধ এবং স্বাদ দুটোই বাড়বে, আর মরিচ খাওয়া পেটের পক্ষে খুব ভালো, এটা ঠান্ডা রাখে। দেখুন, এটা আমার হয়ে এসছে, প্রায় হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক ধন্যবাদ, এইভাবেই সঙ্গে থাকুন।